বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির করার জন্য তারই পরিপ্রেক্ষিতে আজকে জন্য নিয়ে এসেছি ওয়েব ফাউন্ডেশনে একটি নতুন চাকরি সার্কুলার দিয়েছে রিসেন্টলি সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো জানাবো যে কতজন পদে কতজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কী অভিজ্ঞতা কী কী প্রয়োজন এবং কী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনার কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে চলুন আজকে আপনাদের জানাচ্ছি যে ওয়েব ফাউন্ডেশন রিসেন্টলি একটি চাকরি সার্কুলার দিয়েছে ওয়েব ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা এটাতে কিছু লোক নিয়োগ দিবে এক নম্বরে আছে আপনার রিজিওনাল ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর আর অভিজ্ঞতা বলতে ঋণ ক্ষুদ্র ঋণ কর্মসূচির বাস্তবায়নে কমপক্ষে বিশটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে বয়স পাঁচচল্লিশ বছর পর্যন্ত যারা তারাই আবেদন করতে পারবেন বেতন ও শিক্ষানবিস্কালে বেতন হবে আপনি ষাট হাজার টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল ও টিফিন বিল সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে আশি হাজার চারশো একত্রিশ টাকা তারপরে পোস্টার বলা আছে রিয়া ম্যানেজার দশজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর যারা তারা আবেদন করতে পারবেন শিক্ষা নিবিষ্কারের সর্বসকল্য বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার আষ্টশো টাকা প্রগতি জ্বালানি রক্ষণাবেক্ষণ মোবাইল ও টিফিন বাতাসহ স্থায়ীকরণের পর মোট বেতন ও বাতা হচ্ছে উনষাট হাজার দুশো সাতাত্তর টাকা তারপর হচ্ছে ইউনিট ম্যানেজার জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর দক্ষতা ক্ষুদ্র ঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন শিক্ষণ শিক্ষানবিশকালে সর্বসাকুল্য হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট ও ভাতা হবে উনচল্লিশ টাকা তারপর একটা দেওয়া আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআরএনৎপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছর মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন বাতাস শিক্ষানবিশকালে সর্বসাকল্য উনিশ হাজার পাঁচশো টাকা এর সঙ্গে আছে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল ও টিভিন বাতাসহ স্থায়ীকরণের পর মোট বেতন বাতা হবে সাতাশ হাজার সাতশো নিরানব্বই টাকা তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার্স এসিডিও সত্তর জন লোকনবেশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক মোটরসাইকেল চালানোর দক্ষ থাকতে হবে বত্রিশ বছর যারা শুধু আবেদন করতে পারবেন শিক্ষানবিশকালে সর্বসাকল্য বেতন হচ্ছে ষোলো হাজার আষ্টশো টাকা জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল ও টিফিন বাতাসহ স্থায়ীকরণের পর মোট বেতন ও বাতা হবে তেইশ হাজার দুইশত একুশ টাকা এখানে বলা আছে এসডিও পদ সকল পদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালানোর দক্ষ থাকতে হবে উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রযোজ্য ক্ষেত্রে সুবিধা আবাসন সুবিধা থাকবে ছয় মাস পর কাজের ফলাফলের মূল্য ভিত্তিতে স্থায়ী নিয়োগ সুযোগ থাকবে চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে আগ্রহী পাথরেরা আপনারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত শুনে জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স এবং এক কপি ছবি ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুইশো টাকা ডিডি পে অর্ডার করতে হবে পে অর্ডার করার তারিখ হচ্ছে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা মোতাবেক আপনারা কুরিয়ার করতে পারেন অথবা ডাকযোগে পাঠাইতে পারেন আমি ঠিকানাটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা পাঠাতে পারেন তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের ওয়েব ফাউন্ডেশন যে নতুন চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে এটির একটি এটি আপনার সম্পর্কে আলোচনা করলাম সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ